তাদের চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়ায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ। আধুনিক মানসম্পন্ন চিকিৎসা সেবা রেনেসাঁ হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে সর্বপ্রকার জটিল অপারেশন করা হয়। সাচার পুলিশ ফাঁড়ির উল্টা পাশে মজুমদার টাওয়ারে অবস্থিত সাচার রেনেসাঁ হাসপাতাল, কচুয়া, চাঁদপুর। চাঁদপুরের কচুয়ায় রবি মৌসুমের বন্যা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 22 নভেম্বর রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 2020-2021 অর্থ বছরে রবি মৌসুমের প্রণোদনা ও বিনামূল্যে প্রণোদনা প্রকল্পের আয়তায় কৃষি অফিস প্রাঙ্গণে 1340 জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বোরো ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, সরিষা সহ 5 প্রকারের রবি শস্যের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত সুলতানা খানম। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপন দাস শুভর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আশরাফ খান, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলমগীর তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেবনাথ, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা সহ বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীবৃন্দ।